আছেন সবাই লাইভে জয়েন করে ফেলেন লাইভ কানেক্টে সাউন্ডে সবকিছুতে ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন আপু কেমন আছেন অনেক ভালো আছি মিলি ইসলাম আপু বুড়ি এই যে আপনাকে আমার পেজ থেকে ব্যান করে দিলাম আয় বাবু আমারে এক গ্লাস পানি দাও আচ্ছা মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ আমি মাত্র গোসল করে আসি চুল ভিজা আচ্ছা আপু কেমন আছো অনেক ভালো আছো থ্যাংক ইউ আপু লাভ ইউ খাজানা থ্যাংক ইউ সো মাচ আপু সোনা সো সবাই একটু লাইভটা শেয়ার করবেন লাইভটা নেটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দিবেন সর্বপ্রথম আমার পেজে সবচেয়ে হিট প্রোডাক্ট কি কি আজকে আমরা অনেক অনেক কমেন্ট কনটেস্ট খেলবো কমেন্ট কনটেস্ট খেলার আগে আমরা আজকে গিফট দিব গিফটটা হচ্ছে যে সর্বোচ্চ লাইভ শেয়ার করবেন আজকে সর্বোচ্চ যে লাইভ শেয়ার করবেন সে পাবেন হচ্ছে খাজানা নাইট ক্রিমটা ফ্রি সর্বোচ্চ লাইভ শেয়ারে খাজানা নাইট ক্রিম ফ্রি এবং যারা লাভ রিয়্যাক্ট দিবেন তারা পাবেন হচ্ছে একটা লাল চন্দন ক্রিম ফ্রি আপু লাল চন্দন প্যাকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পানি খাবার পানি হ্যাঁ বোতলে একটা দাও ফ্রিজে আপু শুধু বডি ক্রিম দিলে ফর্সা হবে না আগের সাথে না দিলে আপু শুধু বডি ক্রিম দিলেও তুমি ফর্সা হবে বাট ফুল কম্বো যখন তুমি অ্যাপ্লাই করবা তুমি অটোমেটিক্যালি ফর্সা হয়ে যাবে আপু সোনা বিকজ তোমার একটা থেকে চারটা প্রোডাক্ট যখন তুমি অ্যাপ্লাই করবা তখন তোমার কাজ করবে আমি আরেকটা কথা বলে দেই এক থেকে দুইজন আপু কন্টিনিউয়াসলি কমেন্ট করতেছেন খাজানা ক্রিম ভালো না ভালো না ভালো না আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এক থেকে দুইজন আপু যারা বলতেছেন যে খাজানা ক্রিম ভালো না ভালো না ভালো না তাদের উদ্দেশ্যে দুইটা কথা দাঁড়ান একটু পানিটা খেয়ে নিই পানিটা খেয়ে নিই খাজানা ক্রিমটা আমরা 2020 সাল থেকে সেল করে আসছি 2020 সাল আজকে কত 2022-23 আসতেছে সো তিন বছর আমরা খাজানাটা সেল করতেছি আমার পেজে এমন কোনো আপু নাই যে খাজানার ফ্যান নাই আপনি যদি ফুল কোর্স কমপ্লিট করেন আপনি রেজাল্ট পাবেন ফুল কোর্স কমপ্লিট করবেন ফুল কম্বো অ্যাপ্লাই করবেন আপনি রেজাল্ট পাবেন সবার স্কিন সেম না কারো একটা খাজানাতেই ফর্সা হয়ে যায় কারো ফুল কম্বো ইউজ করার পর ফর্সা হয় সো যে দুই একজন আপু এসে উল্টা পাল্টা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলবো আমার পেজ থেকে আর প্রোডাক্ট কিনবেন না কারণ আমরা একটা সেল করার জন্য প্রোডাক্ট দেই না আপনাদেরকে আপনারা ফুল কম্বো ইউজ করবেন আপনারা ফুল প্যাকেজ ইউজ করবেন দেন আপনারা রেজাল্ট পাবেন সো আপনারা তারা যারা একটা ইউজ করার জন্য আসেন যে একটু চেখে দেখব লবণ চেক করার জন্য আসব একটু লবণ চেক করার জন্য আসব মুনাপুর পেজে তাদের উদ্দেশ্যে বলবো লবণ চেক করার দরকার নাই আমার পেজ থেকে আপনাদের প্রোডাক্টও নেওয়ার দরকার নাই ঠিক আছে আমার পেজ থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টও নেওয়ার দরকার নাই আর লবণ চেক করারও দরকার নাই আমরা লবণ চেক করার জন্য কাস্টমারকে প্রোডাক্ট দেই না আমরা কাস্টমারের প্রবলেম সলভ করার জন্য কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য কাস্টমার স্কিন প্রবলেম সলভ করার জন্য আমরা কাজ করি আমরা লবণ চেক করার জন্য কাস্টমারদেরকে প্রোডাক্ট দেই না আর দিবও না নেক্সট টাইম থেকে আগেই বলে দেই যারা আমাদের পেজে প্রথম কাস্টমার আসবেন তারা অবশ্যই তাদের ডিটেইল জানাবেন আগে কি ইউজ করছেন না ইউজ করছেন এবং আরেকটা কথা মাথায় রাখবেন আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা লবণ চেক করার জন্য আর কখনো কাস্টমারকে একটা প্রোডাক্ট কখনো দিব না ফুল কম্বো নেবেন সবাই যারা নতুন কাস্টমার ফুল কম্বো নেবেন বিকজ ফুল কম্বো ইউজ করলে আপনি 1000% রেজাল্ট পাবেন একটা দুইটা তিনটা ইউজ করবেন না ফুল কম্বো ইউজ করবেন রেজাল্ট পাবেন আপু চোখের নিচে কুচকে যায় কি করব আপু আই ক্রিম অ্যাপ্লাই করবেন জেল অ্যাপ্লাই করবেন আর সিরাম অ্যাপ্লাই করবেন এখন আসি আপু আমার আপডেট খাজানা নিয়ে কিছু কথা কালকে থেকে যারা ডেলিভারি যাবে কালকের যাদের ডেলিভারি যাবে তারা সবাই আপডেট খাজানা পাবেন তারা সবাই আপডেট খাজানা পাবেন যারা একদম ধুমাধুম ফর্সা হতে চাচ্ছেন তারা এবার আপডেট খাজানা অ্যাপ্লাই করবেন আপু কেমন আছেন অনেক ভালো আছেন লাল চন্দনের প্রাইস বলো বলতেছি লাল চন্দন খাজানা সুপার টুপার হিট একটা ক্রিম আমার লাল চন্দন খাজানা বডি ক্রিম আমাদের ওয়েট লসের প্রোডাক্ট আমাদের তেল চারটা আইটেম নিয়ে আমি কাজ করি ভাই বাংলাদেশে কেউ বলতে পারবে না আমার চারটা আইটেম সুপার টুপার হিট না চারটা আইটেম আমার সুপার টুপার হিট এবং আমার প্রোডাক্টই নকল করে বেশি আমার প্রোডাক্টই হচ্ছে আপনি অল টাইম বিউটি ক্যামেরা দিয়ে লাইভ করেন হ্যাঁ লাইভের ভিতর তো বিউটি ক্যামেরা থাকবে নরমাল ক্যামেরা ইউজ করি না করি এত টেনশন আপনার নিতে হবে না সুজন খান ভাইজান ঠিক আছে আমার দিকে আপনার এত টেনশন করে তাকাতে হবে না আমি কি রকম লাইভ করি সেটা আমি ভালো জানি আপনার দেখতে হবে না আমার কাস্টমাররা দেখলেই হয়েছে আমার কাস্টমাররা আমি নরমাল ক্যামেরাতেই লাইভ করতেছি এই যে দেখেন আমার মুখে তিল মিল রক টক সব দেখা যাইতেছে ঠিক আছে একদম এই যে চোখের নিচে কালো হয়ে গেছে সেটাও দেখা যাইতেছে বুঝতে পারছেন ফিল্টার বুঝেন এই যে দেখেন ফিল্টার মারলে ঠোঁটের উপরে একটা লিপস্টিক থাকতো বুঝছেন অবশ্যই এগুলো আপনারা বুঝবেন না আপনারা তো চিনেন হচ্ছে
সো এই হচ্ছে কথা, যারা লাইভটা শেয়ার করবেন আমি আবার বলে দেই, সর্বোচ্চ লাইভ শেয়ারকারী পাবেন হচ্ছে খাজানা ক্রিম ফ্রি। সো সবাই 20টা করে শেয়ার করবেন, একটা করে লাভ রিয়্যাক্ট দিবে। আপু নখের সাইডে রগ দেখা যায়, নাকের সাইডে রগ দেখা গেলে আপু স্নেল সিরাম অ্যাপ্লাই করবেন। এইটা এটা প্রায় 1650 টাকা। আপু আমি এটা নিতে চাই, ব্রণের সমস্যা সমাধান 100% যাচ্ছে। আমি আবার বলে দেই, যারা লবণ চেক করতে আসবেন তারা আমার পেজ থেকে 10 হাত দূরে থাকবেন, বিকজ আমি লবণ চেক করা কাস্টমারদেরকে প্রোডাক্ট দেই না। আমার পেজে একবার প্রোডাক্ট নিলে 1000 বার নিবে। বেশি না, একটা প্যাক নিয়ে দেখেন না, একটা প্যাক নিয়ে জাস্ট দেখেন, ফ্যান হয়ে যাবেন, আবার কিনবেন টাকা দিয়ে। একটা খাজানা না, তিনটা খাজানা ইউজ করবেন, ফ্যান হয়ে যাবেন। আমার প্রোডাক্টটা সবাই ফ্যান, আমার প্রোডাক্টের হচ্ছে খুব, মানে আমি বলবো না যেটা আমার গৌরব, আমি কখনো শো আপ করি না, আমি কোনোদিন শো আপ করি না। সো আজকে আমার বলতে বাধ্য হচ্ছে, আমার প্রোডাক্ট যারা ইউজ করে তারা আমার প্রোডাক্টের ফ্যান হয়ে যায়, এবং আমার প্রোডাক্টের জন্য আমার কাস্টমার আমাকে এত ভালোবাসে। আমি অনলাইনে অনেক অনেক ভালোবাসা পাইছি আপনাদের, ঠিক আছে, অনেক ভালোবাসা পাইছি। আচ্ছা আপু আমি শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। এরপরে খাজানা ক্রিমটা, এই ক্রিমটা দেখেন এত এত ফেমাস হয়ে গেছে, এটা নকল বের করে ফেলছে। এত এত ফেমাস হওয়ার কারণে কিন্তু এটা নকল বের করে ফেলছে, আমার কিছু করার ছিল না। বিকজ আমি কি করব বলেন, কয়েকজনকে আমি করব, বাট আমরা ওয়ার্নিং করে দিছি, বিকজ এটার মালিক সরাসরি লাইভে আসবে, আমরাই কোম্পানিতে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ সামনের মাসে না, নেক্সট মান্থে ইনশাল্লাহ আমরা দেশের বাইরে যাব, তখন হচ্ছে আমরা কোম্পানিতে সরাসরি লাইভ করব, ম্যানুফ্যাকচার লাইভ। বুঝতে পারতেছেন কোথায় আপনাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে, কি কি দিয়ে তৈরি হচ্ছে, সব কিছু আমরা লাইভে দেখাবো। এই ফার্স্ট টাইম কোন সেলার কোম্পানিতে গিয়ে এরকম লাইভ দেখাবে, যেটা আমি করব, ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। সেকেন্ড, আমাদের প্রোডাক্ট কতটা কাজ করে সেটা আমাদের রিভিউ দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে, রিভিউ দেখলে বুঝতে পারবেন। আপু কেমন আছেন আমার জান আপু, থ্যাংক ইউ আপুনি, আপু তোমার খাজানা ক্রিমটা 3 বছর অ্যাপ্লাই করতেছে, আলহামদুলিল্লাহ খুবই খুশি, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে খাজানা ক্রিমটা, যারা অ্যাপ্লাই করবেন, কারা কারা অ্যাপ্লাই করবেন, সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্রিমটা আপনার সব স্কিনে কাজ করে, এই ক্রিমটা আপনার সব স্কিনে কাজ করে, সুপার সেন্সিটিভ স্কিনে এই ক্রিমটা কাজ করে। কেন কাজ করে কারণ জানেন, এটা হচ্ছে আপনার স্কিনটা অনেক অনেক বেশি সফট করে ফেলবে। আপু আমি তোমার সব থেকে লাল চন্দন কোলামিয়ে মাস্ক এবং নিয়েছি, কোলাটা কতবার খেতে হবে, রাতের বেলা 1 চামচ পানিতে খাবেন, ঠিক আছে। আপু আমি এটা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনা আপু লাইভটা শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী পাবেন হচ্ছে একটা খাজানা ক্রিম ফ্রি। 20টা বা 30টা শেয়ার করবেন, একটা লাভ রিয়্যাক্ট দিবেন সবাই, ঠিক আছে। এখন আসি খাজানা ক্রিমটা কারা কারা অ্যাপ্লাই করবেন। এই খাজানা ক্রিমটা আমার পেজে সবচেয়ে সুপার একটা প্রোডাক্ট, সবচেয়ে সুপার। যারা তাড়াতাড়ি ফর্সা হতে চাচ্ছেন তারা এটা নিবেন, যারা ফর্সা হতে চাচ্ছেন না তারা ভাই আমার পেজ থেকে 10 হাত দূরে থাকেন, যারা ফর্সা হতে চাচ্ছেন না আমার পেজ থেকে 100 হাত দূরে থাকেন। বিকজ খাজানা দিলে আপনি 3 থেকে 7 দিনের ভিতরে একটা ফর্সা স্কিন টোন পেয়ে যাবেন, 3 থেকে 7 দিনের ভিতরে একটা ফর্সা স্কিন টোন পাবেন। আপনি বুঝতে পারবেন আপনার স্কিন হেলদি হচ্ছে, যাদের স্কিনে ব্রণ আছে একটা দুইটা এইরকম, আমি একটু ব্রণটা এঁকে দেখাই আপনাদেরকে। হ্যাঁ আমি এটা এরকম একটা দুইটা তিনটা এইরকম ব্রণ আছে, এইখানে একটা দুইটা তিনটা ব্রণ আছে, আপনার ব্রণটা চলে যাবে, আপনার মুখের ব্রণটা চলে যাবে। আপনার কত ব্রণ আবার মনে করেন, আপনার অনেক বড় বড় ব্রণ, হ্যাঁ এটারই আমি একটু বড় করে দেই, দেখেন এইরকম ব্রণ, হ্যাঁ ভিতরে পুঁজ হয়, ব্রণটা এত বড় বড় হয় যে ভিতরে পুঁজ হয়ে যায়, আপনার ব্রণটা এত বড় হয় যে আপনার ভিতরে পুঁজ হয়ে যায়। আপনি কি করবেন, আপনি ডিরেক্ট খাজানাটা অ্যাপ্লাই করবেন, খাজানা ক্রিমটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার এই ব্রণটা চলে যাবে। খাজানা ক্রিমটা যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু এই ব্রণের দাগগুলো চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার স্কিন থেকে কিভাবে দাগটা চলে গেছে। জাস্ট 10 থেকে 12 দিন ওয়েট করবেন, জাস্ট 10 থেকে 12 দিন যখন আপনি ওয়েট করবেন আপনার স্কিনে সব দাগ চলে যাবে। আপু আমি নিও, আমার স্কিন পাতলা, আপু স্কিন পাতলা থাকলে জেল এবং সিরাম অ্যাপ্লাই করবেন, জেল অর সিরাম অ্যাপ্লাই করবেন স্কিন যদি আপনার অতিরিক্ত পরিমাণ পাতলা থাকে। আপু কেমন আছো, অনেক ভালো আছি আপু, খাজানা খিচুড়ি আছে। আচ্ছা আপনাদেরকে একটু আমি ব্যান করে দেই, একটু ব্যান করে দিচ্ছি, হ্যাঁ। সো ওকে আপু অনেক সুন্দর কাজ করে, আমি এবং আমার 3টা অর্ডার করেছি, 5টা এখন পাইনি, আচ্ছা পেয়ে যাবা আপু শোনা। সো এই হচ্ছে খাজানা, খাজানা ক্রিমটা এমন কোন আপু নাই যে আমাদের পেজ থেকে না কিনছে, মানে সবাই সবাই, মানে আমার পেজে যদি বলে যে খুবই 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 পপুলার একটা ক্রিম, তারা হচ্ছে খাজানাটা অ্যাপ্লাই করবেন। আপু আমি এটা নিতে, আপু লাইভটা যারা আনক্লিয়ার দেখতেছেন একটু শেয়ার করবেন, শেয়ার করবেন ঠিক হয়ে যাবে। আপু আমি আপনার প্রোডাক্ট খুবই ভালো, দেশে থাকতে ব্যবহার করতাম, ভালো ফলাফল পেয়েছি, আমি খাজানা লাল চন্দনের ফ্যান, থ্যাংক ইউ সাবিনা আপুনি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা এখন দূরে আছে, বাট আই রিয়েলি মিস ইউ, আমি অল টাইম আপনাদেরকে মিস করি, আমি জানি না কেন, মানে আপনারা যারা আমাদের পুরাতন ক্লায়েন্ট আছেন আমি
অনেক মিস করি আপনাদেরকে। আপু চিলিটাকে খাজানা থেকে তাড়াতাড়ি ফর্সা করবে, দুইটাই ফাটাফাটি ক্রিম। আপু খাজানা দুই দিন দিলাম, মুখ চুলকায়। অ্যালার্জির প্রবলেম থাকলে কোনো সমস্যা নাই, অ্যালার্জির ওষুধ খাবেন। আপু নিতে সমস্যা করতেছে, এটা একটু প্রবলেম করতেছে, আপনারা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটা শেয়ার করেন। সবাই কি রেডি? লাইভ শেয়ারের গিফট দেব আমি, নাম পিন পোস্ট করে দিব আজকে থেকে। আপু অনেক সুন্দর লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ। আপু মেঘলা এই যে এগুলাকে একটু আমি ব্যান করি, এই যে এক একজন কমেন্ট করতেছে যে এগুলাকে একটু ডাইরেক্ট ব্যান করে দিবেন, ঠিক আছে? উল্টা পাল্টা কমেন্ট করলে ব্যান করে দিবেন আমার পেজ থেকে। আচ্ছা আপু শেয়ার দেন, আপু আমি 31টা শেয়ার করে দিছি, থ্যাংক ইউ সো মাচ নিপা আপু, আরো একটু বেশি শেয়ার করে দেন। এখন আসি খাজানা ক্রিমটা। আটটা প্রবলেম মেইন তো হচ্ছে, আপনার আটটা প্রবলেম সলভ করে। এই যে ব্রণটা উঠছে, এই যে ব্রণটা উঠছে, আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন আপনার মুখে ব্রণটা চলে যাবে। এই শোনো না, ওইখানে ভিজা টিস্যু আছে, এই যে এইভাবে আপনার দেখেন এইভাবে মিশে যাবে, ঠিক আছে? আমারে কিছু একটা দাও, দেখছেন? এইভাবে যখন আমি পানি দিয়ে উঠাইছি, আপনি যখন এটা ক্রিমটা অ্যাপ্লাই করবেন, ভিজা টিস্যু, এই যে হ্যাঁ ভিজা টিস্যুটা দেন, জাস্ট সি আইলাইনার উঠায় ফেলছি, বাট দেখেন, দেখছেন আমি পিলিং সেট অ্যাপ্লাই করতেছি। সো আমার স্কিন লাল হয়ে আছে, আমার পিলিং সেটের কারণে আমার স্কিন লাল হয়ে আছে, যা কোনো সমস্যা নাই, পিলিং সেট ইউজ করলে সবার এটাই হবে। সো খাজানা ক্রিমটা আমি টোটাল 8টা কাজ করবে। মেইন তো হচ্ছে আপনার স্কিন ফর্সা করবে, মেইন তো হচ্ছে আপনার স্কিন ফর্সা করবে। সেকেন্ড হচ্ছে যাদের স্কিন অনেক কালো হয়ে গেছে, এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি ফর্সা করবে। আপু তিনটা অ্যাপ্লাই করেছিলাম সাথে সাথে আরো কাজ করে নাই। আচ্ছা আপু আপডেটটা নিয়েছি, উপরে চলে গেছে, ওকে জাস্টি। এই যে এই টাইপের ব্রণ যদি থাকে আপনি রাতের বেলা অ্যাপ্লাই করবেন ক্রিমটা, রাতের বেলা ক্রিমটা অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে সকালে মুখটা ধুয়ে ফেলবেন। খাজানা ক্রিমটা, খাজানা ক্রিমটা হচ্ছে রাতের বেলা অ্যাপ্লাই করবেন, খাজানা ক্রিমটা হচ্ছে আপনি রাতের বেলা, এটা পরে লাইভ করা যাবে না। আর একটা ছোট্ট নিয়ে আসো, ছোট্ট পাতলা উল্লা। আপু আমি এটা নিতে চাই, আপু অনেক শেয়ার করেছি, ওকে শোনো আপু খাজানা ক্রিমটা, এই ক্রিমটা মেইন তো আটটা প্রবলেম সলভ করবে। প্রথমত আপনাকে ফর্সা করবে, যাদের ফর্সা হওয়ার কোনো ইচ্ছা নাই, যাদের ফর্সা হওয়ার কোনো ইচ্ছা নাই তারা এটা কিনবেন না। লাল চন্দনের কোনো কাজ হচ্ছে না আপু, কেন তিনটা ইউজ করছে টুম্পা চাই আপু। লাল চন্দন ফেস প্যাক কার কার কাজ করে নাই কমেন্ট করেন তো একটু, কার কার কাজ করছে একটু কমেন্ট করেন সবাই, যারা আমাদের লাল চন্দনের প্যাকটা ইউজ করছেন একটু আমাকে কমেন্ট করেন তো, এটা কয় মিনিটে কাজ করে সবাই কমেন্ট করবেন, যারা লাল চন্দন সত্যিকারে নিছেন সবাই কমেন্ট করবেন। তিনটা লাল চন্দন ইউজ করছেন কোনো কাজ করে নাই আপনি কমেন্ট করছেন, আমি একটু দেখতে চাই যে কয়জনের হচ্ছে স্কিনে লাল চন্দনটা কাজ করছে, আমি একটু দেখতে চাই যে কয়জনের স্কিনে হচ্ছে লাল চন্দনটা কাজ করছে, আমি একটু দেখতে চাই। সবাই কি রেডি? আমি একটু দেখতে চাই যে কয়জনের স্কিনে হচ্ছে লাল চন্দনটা কাজ করছে, ঠিক আছে? কয়জনের স্কিনে আমার ক্রিম আমার প্রোডাক্ট আমি জানি যে কতটুকু কাজ করে, এইভাবে দিলে আসলে হয় না, ওকে? সো আমি জানি আমার প্রোডাক্ট কতটুকু কাজ করে। আপু কেমন আছো? অনেক ভালো আছি। সো খাজানা ক্রিমটা হচ্ছে ব্রণ যাবে, মেইন তো এই যে আমি আইলাইনার দিয়ে ব্রণ বানাইছি, দেখেন ব্রণটা কিন্তু আপনার এইরকম ফ্রেশ হয়ে যাবে স্কিনটা, আপনার যত টাইপের ব্রণ থাকুক না কেন আপনার স্কিনটা ফ্রেশ হয়ে যাবে। তিন নাম্বারে যাদের মেস্তা আছে মেস্তা চলে যাবে, তিন নাম্বারে হচ্ছে যাদের মেস্তা আছে তাদের হচ্ছে মেস্তা চলে যাবে, চার নাম্বারে হচ্ছে যাদের হাইপার পিগমেন্টেশন এইখানে এইখানে অনেক পরিমাণ মেস্তার দাগ আছে, এই জায়গাগুলোতে অনেক পরিমাণ আপনার মেস্তার দাগ আছে, লাইফটা একটু কষ্ট করে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে আপনাদের মেস্তার দাগ আছে, আপনি অবশ্যই সুদিং জেল এবং সিরাম অ্যাপ্লাই করবেন নাইট ক্রিমের পাশাপাশি। যখন হচ্ছে আপনার এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে আপনার মেস্তা পড়ে গেছে, নাইট ক্রিমের পাশাপাশি জেল এবং সিরাম অ্যাপ্লাই করবেন। অনেকে আছে যে এই জায়গাটাতে মেস্তা হওয়ার কারণে কিন্তু দেখতে বাজে লাগে, এই জায়গাটা দুইটা কারণে মেস্তা হয়, একটা হচ্ছে ট্যান পড়তে পড়তে সানবার্ন, রোদে যেতে যেতে স্কিন কালো হয়ে যায়, দেন এই জায়গাগুলোতে মেস্তা পড়ে। আপনি অতিরিক্ত রান্নাঘরে যাচ্ছেন, রান্নার যে তাপ রান্নার যে তৈলাক্ত একটা ভাব এটা স্কিনে বার্নিং করতে করতে এই জায়গাটাতে বেসিক্যালি স্পট পড়ে যায়। সো এই জায়গাটাতে স্পট পড়লে আপনি খাজানাটা অ্যাপ্লাই করবেন 15 থেকে 20 দিনের মাথায়, জাস্ট হচ্ছে 15 থেকে 20 দিনের মাথায় হচ্ছে আপনার এই টাইপের মেস্তাগুলা সুন্দর করে উঠে যাবে, জাস্ট সুন্দর করে হচ্ছে আপনার এই টাইপের মেস্তাগুলা উঠে যাবে। আপু লাল চন্দন প্যাকটা জাস্ট আপনারা রিভিউ দেন, লাল চন্দন প্যাকটা কার কার কাজ করে নাই, লাল চন্দনটা তো একটা ফেস প্যাক, এই প্যাক আমি কত 2.5 মাস 3 মাস অলমোস্ট
তিন মাস হইছে আমাদের লঞ্চিং হইছে, এমন কোন আপু নাই যেটা কাজ করে না। আপনি তিনটা ইউজ করছেন কাজ করে নাই, আপনি বলতেছেন তিনটা ইউজ করছেন কাজ করে নাই। এখন একটু আমি রিভিউগুলো দেখি যে আমার আপুদের কাজ করছে কিনা। লাল চন্দন ফেসবুক কার কার কাজ করে নাই কমেন্ট করেন, কার কার কাজ করে নাই আর কার কার কাজ করছে তারাও কমেন্ট করবেন, ঠিক আছে। সো খাজানা ক্রিমটা হচ্ছে আপনার আটটা প্রবলেম সলভ করবে। সো যারা এটা নিতে যাচ্ছেন, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং মিনিমাম তিনটা করে নেবেন, মিনিমাম হচ্ছে তিনটা করে নেবেন। বিকজ একটা না তিনটা অ্যাপ্লাই করবেন, একদিনও গ্যাপ দিবেন না, একটা না তিনটা অ্যাপ্লাই করবেন হচ্ছে। আপু আমি মিথ্যা কথা বাচ্চা, আপু আমাকে আমার এক সপ্তাহ ইউজ করেছি, পাগল হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে বানানে অনেক ভুল, বানানে অনেক ভুল। সো এই হচ্ছে খাজানা ক্রিমটা, আপনি পর পর তিনটা ক্রিম অ্যাপ্লাই করবেন। এখন আসি আপু আমার বাজেট কোন, কোনো সমস্যা না, আপনি প্রথমে একটা লাগাবেন, 20 দিনে ক্রিমটা শেষ করবেন, একটা লাগানোর পর 20 দিনে ক্রিমটা শেষ করবেন, দেন আবার একটা লাগাবেন, এইভাবে আবার 20 দিনে শেষ করবেন, দেন আর একটা লাগাবেন, পর 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 তিনটা ক্রিম অ্যাপ্লাই করবেন। যখন আপনি 60 দিনে টোটাল তিনটা ক্রিম শেষ করবেন, দেন আর আপনার রেগুলার ইউজ করতে হবে না। আপনি সপ্তাহে 4 দিন, সপ্তাহে 4 দিন, জাস্ট হচ্ছে সপ্তাহে 4 দিন খাজানা ক্রিমটা অ্যাপ্লাই করবেন, দেখবেন কি অটোমেটিক্যালি আপনার স্কিন সুন্দর হয়ে গেছে। আপনি যত কালো থাকেন না কেন, আপনি তিনটা যখন ইউজ করবেন আপনি পুরাপুরি ফর্সা হয়ে যাবেন, পুরাপুরি ফর্সা। আপু লাল চন্দন তো মাশাআল্লাহ, তুমি আমার কমেন্ট দেখো না, এই যে মাঝি আপু পড়ে ফেলছি তোমার কমেন্ট, আপু অনেক অনেক ভালো লাল চন্দনের প্যাকটা, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে খাজানা, প্রাইস পড়বে 1500, যারা ফর্সা হতে চান না তারা এটা কিনবেন না। আর সবচেয়ে মজার ব্যাপার, যারা এটা একটা নেয় তারা তিনটা চারটা একসাথে নেয়, আমার স্টক আউট করে ফেলে, আমি নতুনদেরকে প্রোডাক্ট দিতে পারি না। কিন্তু আমার একটু ধীরে সুস্থে আপনারা অর্ডার করেন, হ্যাঁ একটু ধীরে সুস্থে আপনারা অর্ডার করেন, বিকজ এই ক্রিমটার অনেক চাহিদা এখন আমাদের। আমরা কিন্তু আপনাদের জন্য নতুন কাস্টমারদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারি না, বিকজ আপনারা একজনই পাঁচটা ছয়টা এইরকম করে নিতেছেন, পাঁচটা ছয়টা নিছে কেউ ক্রিম নেন না। সো আপনারা কি করেন, একটু ধীরে সুস্থে প্রোডাক্টটা নেন, কারণ এই প্রোডাক্টটার অনেক চাহিদা আমাদের, আমরা কিন্তু আপনাদের জন্য ডেলিভারি করতে পারি না। আপনাদের একটা লাগলে একটা নেন, বেশি বেশি নিয়েন না, বিকজ আমরা কিন্তু নতুনদেরকে দিতে পারতেছি না, কারণ আমাদের স্টক আউট হয়ে যায়। আপু আমার এমন অনেক ভালো লাগে, আপু প্যাক ধুয়ে ফেলার পর খুব আপু আমার কাজ করছে না, আপু প্যাক ধুয়ে ফেলার পর খুব সুন্দর লাগে কিন্তু পরে আবার আগের মতো স্কিন হয়ে যায়, কারণ কি আপনি কোনো জেল প্যাক ইউজ করেন না মনে হয়, কোনো জেল সিরাম এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন স্কিনটা ঠিক হয়ে যাবে। আপু খাজানা চারটা ইউজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক ফর্সা হয়েছে, আমি লাভ ইউ আপু, থ্যাংক ইউ মাকসুদা মুস্কান আপু, মুস্কান কবির আপু, থ্যাংক ইউ সো মাচ। এই ক্রিমটা আপনাকে আনলিমিটেড ফর্সা করবে। এখন আসি আপু এটা কতটুকু ফর্সা করবে, এটার কোনো লিমিট নাই, এই ক্রিমটার কোনো লিমিট নাই, এই ক্রিমটা আপনাকে আনলিমিটেড ফর্সা করবে। যারা আনলিমিটেড ফেয়ার হতে চাচ্ছেন তারা হচ্ছেন অটোমেটিক্যালি হচ্ছে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন খাজানাটা। আর এটা দেখেন এত পরিমাণ নকল হয়েছে, কোন জিনিসটা নকল হয় জানেন, যেই জিনিসটার চাহিদা ভালো, যেই জিনিসটার অনেক রিভিউ আমাদের, সেই জিনিসটাই কিন্তু নকলবাজরা নকল করে, বিকজ এটা সারা বাংলাদেশে আর কেউ সেল করতে পারে না, বিকজ এটার একমাত্র সোল ডিস্ট্রিবিউটার আমরা, এবং এটা কোম্পানি থেকে আমরা অর্ডার করে নিয়ে আসি, থাইল্যান্ড থেকে এটা ম্যানুফ্যাকচার করে আমরা নিয়ে আসি, বুঝতে পারছেন, কোম্পানিতে অর্ডার করে আমরা প্রোডাক্টটা নিয়ে আসি, সেখানে তো অন্য পেজ পাওয়ার প্রশ্নই আসে না, যেখানে আমরা প্রোডাক্টটা নিজেরা ডিজাইন করে, নিজেরা হচ্ছে সব কিছু ডিজাইন দিয়ে দিয়ে বানিয়ে নিয়ে আসি, ম্যানুফ্যাকচার করে নিয়ে আসি কোম্পানি থেকে অর্ডার করে পার্সোনালি, সেখানে তো অন্য কোনো পেজ এটা পাওয়ার কথা নয়, তারা কই পেল? একটাই কোশ্চেন, একা আমার জন্য কিন্তু কোনো পেজ, একা আমার জন্য কিন্তু কোনো পেজ প্রোডাক্ট তৈরি করে না, মানে কোনো কোম্পানি, এই কথাটা আপনারা বলতে পারেন যে কোম্পানি কি আপনার একার, কোম্পানি কি শুধু আপনার একার জন্য প্রোডাক্ট তৈরি করবে? ইয়েস, কোম্পানি তখনই প্রোডাক্ট তৈরি করবে যখন আমি 100 প্রোডাক্ট নিয়ে আসবো, যখন আমরা প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করে নিয়ে আসবো দেশের বাহির থেকে, তখন কোম্পানি আপনাকে দিবে, এবং আপনাকে হিউজ একটা কোয়ান্টিটিতে নিয়ে আসতে হবে, সর্বনিম্ন 10,000, 10,000 পিস সর্বনিম্ন আপনাকে অর্ডার করে নিয়ে আসতে হবে, সেখানে অন্য পেজ কই পাবে, অন্য পেজ হচ্ছে কোথায় পাবে? আপনারা একটা কোশ্চেন তাদেরকে করেন যে 2020-এ কেন তোরা সেল করলি না, তোরা এখন আইসা যখন ক্রিম ভাইরাল হয়েছে, যখন ক্রিমের অনেক চাহিদা, তখন তোরা এটা নকল করে সেল করতেছিস, 2020-এ কেন সেল করলি না? জাস্ট একটা কোশ্চেন করবেন, দেখবেন আপনারা ব্লক মেরে দিছে, জাস্ট একটা কোশ্চেন করবেন আপনাকে ব্লক মেরে দিছে, আপু কেমন আছো? আর আরেক বলবে কি, কোম্পানি তো তারও কারো বাবার না, কোম্পানি বাবার হয়, যে আপনি যদি 100 প্রোডাক্ট নিয়ে আসেন কোনো কোম্পানির সাধ্য নাই, অ্যাগ্রিমেন্ট সাইন করা থাকে যে কোম্পানি অন্য কোথাও প্রোডাক্ট দিতে পারবে না, এটা সব কোম্পানির রুলস, সব কোম্পানির রুলস। আপু পিলিংস এর নাইট ক্রিম দেওয়ার আগে সিরাম দিতে হবে, ওখানে নিয়ম দেওয়া আছে আপু। সো এই হচ্ছে ক্রিমটা, ক্রিমের প্রাইস পড়বে 1500 টাকা করে, খাজানা ক্রিমটা, এটাতে ব্রোঞ্জ যাবে, মেস্তা যাবে, হাইপার
পিগমেন্টেশন যাবে এবং আপনারা তাড়াতাড়ি ফর্সা হবেন। প্রাইস পড়বে 1500 টাকা। আপু স্কিন পাতলা, আচ্ছা আপু স্কিন পাতলা থাকলে আমি দেখাইতেছি, স্কিন পাতলা থাকলে আমি দেখাইতেছি আমার পেজে সবচেয়ে ভাইরাল একটা সুদিং জেল, যেটা হচ্ছে গট মিল্ক সুদিং জেল, গট মিল্ক গ্লাস স্কিন সুদিং জেল। জাস্ট দেখেন এইটারও কিন্তু আমরা আমাকে তোমার হোয়াটসঅ্যাপে না ইশ ভিডিওগুলো আছে আমি নাইলে দেখাইতাম, এইটারও ম্যানুফ্যাকচার ভিডিও আমাদের কাছে আছে, কোথা থেকে এটা তৈরি করা হয়, কি কি তৈরি করা হয়, জাস্ট এটারও ম্যানুফ্যাকচার ভিডিও আমাদের তৈরি করা আছে, ঠিক আছে, কোম্পানি থেকে আমাদেরকে দিয়ে দিছে। সো এই দেখেন জেল, জেল অল টাইমই ভালো হয়। হ্যাঁ দেখেন আপু আমি এটা নিতে চাই, পেজ অর্ডার করে দেন আপু, শোনা পেজ অর্ডার করে দেন, ঠিক আছে। জেল সব সময় আমি আসলে কোনো লাইট ইউজ করি নাই, তাইলে দেখতেন যে চকা চকা কিরে বলে, ঠিক আছে। সুদিং জেল, সুদিং জেল বেশি বেশি সব সময় অ্যাপ্লাই করবেন, সুদিং জেল যত বেশি ফেজে অ্যাপ্লাই করবেন তত বেশি হচ্ছে আপনার স্কিন হেলদি হবে, তত বেশি পরিমাণ হচ্ছে আপনার স্কিন হেলদি হবে, তত বেশি পরিমাণ আপনার স্কিন চকচক করবে। কারণ জেল, একটা মানুষের স্কিন তখনই সুন্দর হয় যখন সে জেল অ্যাপ্লাই করে, যখন সে জেল অ্যাপ্লাই করে তখন কিন্তু সেই মানুষটার স্কিন সব সময় হেলদি থাকে, কারণ হেলদি ওয়েতে ফর্সা। আর আপনি পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করে ফর্সা, রাত আর দিন তফাত, দুইটাতেই তফাত পাবেন। বিকজ আপনি যখন পাকিস্তানি ক্রিম অ্যাপ্লাই করবেন আপনি ফর্সা হবেন, কিন্তু সেটা হেলদি ওয়েতে না, সাডেন টাইমে আপনার স্কিন খারাপ হয়ে যাবে, একটা টাইমে আপনার স্কিন খারাপ হয়ে যাবে, কারণ একটা টাইমে পাকিস্তানি ক্রিম আপনার স্কিনের কোষগুলোকে মেরে ফেলবে, আপনার স্কিনের মৃত কোষগুলো আরো নষ্ট করে ফেলবে, জীবিত কোষগুলো আরো ড্যামেজ করে ফেলবে, তখন সাডেন টাইমে আপনার স্কিন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ইন টোটালি। সো আপনারা কি করবেন, অল টাইম জেল অ্যাপ্লাই করবেন, যত বেশি মুখে জেল অ্যাপ্লাই করবেন, আমি একটু লাইট মেরে দেখাই, দেখেন যত বেশি হচ্ছে মুখে জেল অ্যাপ্লাই করবেন তত বেশি কিন্তু স্কিন হেলদি থাকবে, এটা মাথায় রাখবেন। সুদিং জেল নাইট ক্রিমের পাশাপাশি সুদিং জেল সবাই অ্যাপ্লাই করবে, বিকজ সুদিং জেল যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি আপনার স্কিন মোটা হবে, তত বেশি আপনার স্কিন হেলদি হবে, তত বেশি আপনার রগ দেখা ভ্যানিশ হবে। জেল, জেলের বিকল্প কিছু নাই, জেলের বিকল্প যে আপু আমি সারা জীবন সুন্দর থাকতে চাই, আমি মন আপনাকে গ্যারান্টি দিব আপনি জেল অ্যাপ্লাই করবেন, সিরাম অ্যাপ্লাই করবেন, আপনি সারা জীবন সুন্দর থাকবেন, আপনি জেল অ্যাপ্লাই করবেন, সিরাম অ্যাপ্লাই করবেন, আপনি সারা জীবন সুন্দর থাকবেন, একদম সারা জীবন। কারণ এই দুইটা প্রোডাক্ট যখন আপনি অ্যাপ্লাই করবেন অল টাইম, অল টাইম। হ্যাঁ আপু স্কিন কালো হয়ে গেছে, খাজানাটা অর্ডার করেছি, আচ্ছা ঠিক আছে, শোনা প্যাক ইউজ করবা, পাশাপাশি প্যাক ইউজ করবা, জেল অ্যাপ্লাই করবা, সিরাম অ্যাপ্লাই করবা, স্কিন ভালো থাকবে, স্কিন ভালো থাকবে। কারণ একটা নাইট ক্রিমও কিন্তু তোমাকে শুধু ফর্সা করতে পারবে না, পাশাপাশি তোমাকে জেল অ্যাপ্লাই করতে হবে, সিরাম অ্যাপ্লাই করতে হবে, ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে হবে, প্যাক ইউজ করতে হবে, তখন কিন্তু তুমি আমার মতো একটা স্কিন টোন পাবা। আপু আমি এটা নিতে চাই, এটা প্রাইস বলে, এটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, সুদিং জেলের প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, এটা হচ্ছে গট মিল্ক গ্লাস স্কিন সুদিং জেল, গট মিল্ক গ্লাস স্কিন সুদিং জেল। এই যে আমি জেলটা মুখে লাগাইছি না, পুরো ঠান্ডা হয়ে গেছে আমার, প্রথম 10 দিন জেলটা লাগানোর পরে স্কিন জ্বলছিল, কারণ স্কিন অনেক পাতলা ছিল আমার, স্কিনটা পাতলা, ঠিক আছে, স্কিনটা হচ্ছে পাতলা, স্কিনটা পাতলা থাকার কারণে কিন্তু আপনার স্কিন অনেক বেশি পরিমাণ হচ্ছে ড্যামেজ হয়ে যায়। আপু আমি নিতে চাই, আপু কেমন আছো, আপু আমি এটা নিতে চাই, কেমন আছো, তোমার হাতে কোন সিরামটা, এটা হচ্ছে রক্ত সিরামটা, এটার আপনি গুগলে মিনিমাম 10,000-এর উপরে শুধু এই সিরামটার রিভিউ পাবেন, এটা আমি 1 বছরের মতো সেল করতেছি, রক্ত সিরামটা আমি 1 বছরের মতো সেল করতেছি, এটা আপনি মিনিমাম গুগলে 10,000-এর উপরে রিভিউ পাবেন, 10,000-এর উপরে হচ্ছে গুগলে এটার রিভিউ পাবেন, একটা রিভিউ পাবেন, ঠিক আছে। আসলে সব প্রোডাক্ট কিন্তু গুগলে থাকে না, বাট কিছু প্রোডাক্ট যেটা অনেক বেশি সেল হয় সেই প্রোডাক্টটা কিন্তু গুগলে, যেমন আমাদের খাজানাটা, আর কয়দিন, 2 মাস, 2 মাসের ভিতরে আপনারা গুগলে পাবেন, বিকজ এটা আমরা সেলিং এর টার্গেট ফিল আপ করে দিছি, এখন কোম্পানি এটা সবকিছু ডিটেলস গুগলে দিয়ে দিবে, এখন কোম্পানি এটা সবকিছু ডিটেলস, আর 2-3 মাস ওয়েট করলে আপনারা সব ডিটেলস গুগলে পেয়ে যাবেন। এত জোস একটা প্রোডাক্ট, এত জোস একটা প্রোডাক্ট। আর একটা কথা বলি, খাজানাটা মিনিমাম 3টা অ্যাপ্লাই করবেন, একটা না 2টা না 3টা, কারণ 3টা যখন আপনি ইউজ করবেন আপনার স্কিনটা আস্তে আস্তে হেলদি হবে। আর একটা কথা বলি, যারা চিন্তা করেন একটা নাইট ক্রিম দিয়ে প্রচুর ফর্সা হয়ে যাবেন, তাদের কথা আমি বলবো যে আপনারা জীবনে তাহলে মনে হয় প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া কম, একটা নাইট ক্রিম দিয়ে ধপধপে ফর্সা আপনি কখনোই হতে পারবেন না, হেলদি ওয়েতে যদি আপনি ফর্সা হতে চান, আমি আবার বলি, যদি আপনি একটা নাইট ক্রিম দিয়ে ফর্সা হতে চান তাহলে লাগাবেন কি জানেন, স্কিন শাইন, যেটা মারাত্মক ক্ষতিকর স্কিনের জন্য।
ফর্সা হবেন, অনেক ফর্সা হবেন, কিন্তু সাডেন টাইমে আপনার স্কিন পুড়ে যাবে, সাডেন টাইমে আপনার স্কিন পুড়ে যাবে। এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যেটা আপনাকে একদিনে দুই দিনে ফর্সা করবে। আপনাকে হেলদি ওয়েতে যদি ফর্সা হতে চান, আপনি যদি হেলদি ওয়েতে আপনার স্কিন রিকভারি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে খাজানা অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা অনেক রিভিউ আমাদের হিউজ পরিমাণ কাস্টমারের আফটার বিফোর রিভিউ। আপু আমি তোমার ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। আপু বডি লোশনটা কয়বার ইউজ করবো? আপু বডি লোশনটা একবার, শুধুমাত্র রাতের বেলা অ্যাপ্লাই করবেন, ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে। খাজানা প্রাইস 1500। রক্ত সিরাম, এই সিরামটা সবাই নেবেন, যারা নাইট ক্রিম ইউজ করেন, পাশাপাশি নাইট ক্রিম লাগানোর আগে দুই ফোঁটা সিরাম জাস্ট অ্যাপ্লাই করবেন। নাইট ক্রিম লাগানোর আগে জাস্ট দুই ফোঁটা সিরাম আপনি অ্যাপ্লাই করবেন, যখন আপনি নাইট ক্রিমের পাশাপাশি আপনি এরকম সিরাম অ্যাপ্লাই করবেন। আমি আবার বলি, আই লাভ কোরিয়ান প্রোডাক্ট, হ্যাঁ আই লাভ থাই প্রোডাক্ট, আই লাভ কোরিয়ান প্রোডাক্ট, বিকজ কোরিয়ান প্রোডাক্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট সবচেয়ে জোস, ওয়ার্ল্ডের ভিতরে জোস, ওয়ার্ল্ডের ভিতরে জোস, ঠিক আছে। এই দেখেন এই সিরামটা, আপনার দেখেন কি পরিমাণ গ্লোসি হয়ে গেছে। এইটা যখন আপনার স্কিনে 5 মিনিটের জন্য রাখবেন, নিয়ম আছে, ক্রিম ইউজ করার নিয়ম আছে, নিয়ম মানতে হবে। একটা নাইট ক্রিম দিয়ে আপনি সুন্দর হইতে পারবেন না, এটাও মাথায় রাখবেন, এইটাও মাথায় রাখবেন। দেখেন আমি হাতেও সিরাম অ্যাপ্লাই করি মাঝে মাঝে, কারণ এতে হয় কি, হাতের কোনো ট্যান থাকলে সেটা চলে যায় এবং হাত মোটা হয়, হাতের চামড়াটা অনেক মোটা হয়, ঠিক আছে। এই যে দেখেন, এটা ময়শ্চারাইজারেরও কাজ করে, সিরামটা আপনার স্কিনে ময়শ্চারাইজারেরও কাজ করবে, ঠিক আছে। সো এখন আসি সিরামটা আপু কিভাবে লাগাবো। মুখ ধোয়ার পরে মুখটা মুছে নেবেন, দেন আপনি দুই ফোঁটা সিরাম লাগাবেন, দেন সুন্দর করে ড্যাব ড্যাব করে বসাবেন, সুন্দর করে ড্যাব ড্যাব করে বসাবেন, দেন আপনি হচ্ছে মুখটা যখন শুকিয়ে যাবে দেন নাইট ক্রিম লাগাবেন, তারপর ঘুমিয়ে যাবেন। ক্রিম ইউজ করার সিস্টেম এটা, ক্রিম ইউজ করার সিস্টেম এটা। আপু প্রাইস বলো সিরামের, সিরামের প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। এই সিরামটা জোস একটা সিরাম, এই সিরামটা হচ্ছে জোস একটা সিরাম। আমি বলি না যে, আমার যদি কেউ বলেন যে আপনার কাছে কোন সিরামটা বেশি ভালো লাগে, আমি বলবো রক্ত সিরাম, বস সিরাম, স্নেল সিরাম, মানে এই তিনটা সিরামের আমি ফ্যান, এই তিনটা সিরামের আমি ফ্যান। দেখেন আমি কি পরিমাণ সিরাম লাভার, কি পরিমাণ যে আমি সিরাম লাগার, আমার সাথে আপনারা সিরাম লাগায় কুল পাবেন না, মানে আমি ঘুম দিয়ে উঠেও দুই ফোঁটা সিরাম লাগায় বসে থাকি, আমি ঘুম থেকে উঠেও দুই ফোঁটা সিরাম অ্যাপ্লাই করি, বিকজ আমি সিরাম ছাড়া থাকতে পারি না। সিরামটা অ্যাপ্লাই করলে হয় কি, স্কিন অনেক সফট হয়ে যায়, স্কিন অনেক সফট, বিকজ আমার তো অনেক অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, দেখা যাচ্ছে এখন আমি পিলিং করাচ্ছি, সো এই কারণে কিন্তু আমার স্কিনে সিরাম খুবই দরকার। সিরামটা সবসময় অ্যাপ্লাই করবেন, যারা নাইট ক্রিম অ্যাপ্লাই করেন বা না করেন কোনো সমস্যা নাই, শুধু নাইট ক্রিম দিয়ে আপনি ফর্সা হবেন এমন কোনো কথা নাই, নাইট ক্রিম অ্যাপ্লাই করেন বা না করেন আপনাকে সবসময় সিরাম এবং সুদিং জেল অ্যাপ্লাই করতে হবে। আপনি আমাদের থেকে বেশি না, একটা সিরাম একটা সুদিং জেল নেন, এক মাস অ্যাপ্লাই করেন, জাস্ট এক মাস কন্টিনিউ অ্যাপ্লাই করেন, আপনার স্কিনটা খুব সুন্দরভাবে হেলদি ওয়েতে সুন্দর হবে। আচ্ছা, সো এই জেলের প্রাইস হচ্ছে 1250, সিরামের প্রাইসও 1250 টাকা। এখন আসি, আমি এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা ইউজ করে আপনি নাইট ক্রিম ছাড়াও ফর্সা হতে পারবেন স্টুডেন্ট বাজেটের ভিতরে, স্টুডেন্ট বাজেটের ভিতরে আপনি নাইট ক্রিম ছাড়াও ফর্সা হতে পারবেন। বাট আগে আমি বডিটা দেখায় নিই, যারা বডি ফর্সা করতে চাচ্ছেন, আমি আবার বলে দেই, যারা অনেক বেশি পরিমাণ তাড়াতাড়ি বডি ফর্সা করতে চাচ্ছেন, যে আমি বডি ফেয়ার করব, যারা বডি ফর্সা করতে চাচ্ছেন, যে আনলিমিটেড বডি ফর্সা, এখন আমরা গেমস খেলবো, গেমসের যে উইনার হবেন সে পাবেন হচ্ছে আমাদের বডি ক্রিমটা ফ্রি, সে পাবেন আমাদের বডি ক্রিমটা ফ্রি, সর্বোচ্চ শেয়ার করতে হবে। আপু তোমার চোখের নিচে কালো হয়ে গেছে কেন আপু? কারণ আমি রক্তে মাংসে গড়া মানুষ, আমি তো কোনো পুতুল না। আমি কি পুতুল যে আমার চোখের নিচে কালো হবে না, আমার মুখে ব্রণ হবে না, আমি কালো হব না, আমার চুল পড়বে না? আমি তো পুতুল না, আমি তো মানুষ। যার শরীরে রক্ত আছে, যার শরীরে মাংস আছে, সে তো হবে, তার শরীর খারাপ লাগবে, তার ভালো লাগবে, সবই লাগবে, আমি তো মানুষ, ঠিক আছে, আমি এমন তো না। আর আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, যে কারণে কিন্তু আমার চোখে ডার্ক সার্কেল পড়ে গেছে, এটা থাকবে না, এটা আমি দুই দিন ঘুমাইলেই ঠিক হয়ে যায়। সো এই হচ্ছে কথা, যে লাইকটা সর্বোচ্চ শেয়ার করবে সে পাবেন বডি ক্রিমটা ফ্রি। এখন আসি মুনাপু, বডি ক্রিমটা কেমনে কাজ করবে। এখন অনেকে আছে একটা বডি ক্রিম নেন, তাদের জন্য বলবো আপনি ফুল কম্বো নেবেন। যদি আপনি চিন্তা করেন যে আপনি বডি ফর্সা করতে যাচ্ছেন, তাহলে আপনি ফুল কম্বো নেবেন। ফুল কম্বোটা আমি দেখাই দিই, প্যাক ইউজ করবেন বডিতে, সাদা করে সোপ নেবেন এবং গোলাসেন লোশন, এবং গোলাসেন লোশনটা আমাদের সবচেয়ে হিট একটা লোশন, এই চারটা প্রোডাক্ট ইউজ করবেন শুধু বডির জন্য। এই চারটা প্রোডাক্ট যখন আপনি বডিতে ফর্সা করার জন্য ইউজ করবেন, আপনি বডি অটোমেটিক ফর্সা হবে, আপনার বডি অটোমেটিক্যালি ফর্সা হবে। কেন ফর্সা হবে আমি বলে দেই, এটা হচ্ছে গোলাসেন লোশনটা। গোলাসেন লোশনটা আপনি দিনের বেলা লাগাবেন, সাবান দিয়ে দুই বেলা হাত পা এবং গলা বডি গোসল করবেন সাবানটা দিয়ে, প্যাকটা
ক্রিমটা হচ্ছে এক বেলা লাগাবেন, যখন আপনি নাইট ক্রিমটা লাগাবেন তার আগে প্যাকটা ইউজ করবেন। 1 মিনিট মাসাজ করে 10 মিনিটের জন্য প্যাকটা রেখে ধুয়ে ফেলবেন নরমাল পানি দিয়ে। তারপরে হচ্ছে আপনি বডি ক্রিমটা লাগাবেন, যেটা আমার পেজে সবচেয়ে ভাইরাল একটা বডি ক্রিম স্টিল। সবচেয়ে ভাইরাল আমার কিন্তু অলমোস্ট এটা শেষ হয়ে আসতেছে, আমার কিন্তু আরো দুইটা আয়না রাখতে হবে, কারণ আমার প্রোডাক্ট শেষ হয়ে যায় লাস্টে, আমি ইউজ করার টাইম পাই না, লাস্টে আমি ইউজ করার টাইম পাই না। আমি একটু আপনাদেরকে দেখাই এই বডি ক্রিমটার এত এত রিভিউ ভাই, আমি যখন এই ফুল রিভিউ গুলা না পোস্ট করবো, কাস্টমার পাগলের ছেলেরা পর্যন্ত গলা ঘাড়ের কালো দাগ উঠে ফেলছে এই বডি ক্রিম এবং ফুল কম্বো ইউজ করে। এই বডি ক্রিম আমি আসলেই জানতাম না যে ছেলেদের স্কিনে এত ভালো কাজ করে, মানে 4 দিনে রিভিউ দিছে ভাইয়ারা, 4 দিনে রিভিউ দিছে, মানে একজনের ওই গলায় কালো দাগ পড়ে গেছিল, ক্রিমটা অ্যাপ্লাই করার পর দাগটা চলে গেছে, উনি তো পুরো খুশি, উনি পুরো খুশি, উনি গিফট নিয়ে আসে আমার জন্য অবশ্য শোরুমে। সো আমার ক্লায়েন্টগুলো এরকমেরই হয়, পুরো ফ্যান হয়ে যায় আমাদের প্রোডাক্ট ইউজ করার। সো আমি জানতাম না যে এত এত কাজ করে, আমি আসলেই এত আশাবাদী ছিলাম না যতটা আপনারা এখন আমাকে রিভিউ দিয়ে খুশি করতেছেন। আমি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিচ্ছি, আমি আমাদের আপনাদেরকে হচ্ছে ভালো একটা প্রোডাক্ট দিচ্ছি, এখন হচ্ছে আপনারা আমাদেরকে সেই ফিডব্যাকগুলো জানাচ্ছেন, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। এই দেখেন বডি ক্রিমটা, বডি ক্রিমটা কিন্তু আমার স্কিনে খুব সুন্দরভাবে বাটারের মতো মিশে যায়, খুব সুন্দরভাবে দেখেন বাটারের মতো মিশে যাচ্ছে, একদম স্টিল সুন্দরভাবে একদম ক্রিমের মতো। আমার স্কিনে কিন্তু ছরকা ছরকা নাই, যাদের স্কিনে ক্রিম মিশতে চায় না তাদের স্কিনে প্রবলেম দুইটা, এক হচ্ছে মরা চামড়া এবং স্কিনে ময়লা। স্কিনে ময়লা আপনি কিভাবে বুঝবেন, যখন আপনি কোনো কিছু লাগাবেন ছারকা ছারকা হয়ে যাবে, ছারকা ছারকা দলা দলা পাকায় যাবে, তখন কিন্তু আপনার স্কিনে কোনো ক্রিম কাজ করবে না। এই হচ্ছে বডি ক্রিমটা, আমি একটা আপনাদেরকে দেখাই, মাসাজ করছিলাম 30 সেকেন্ড, জাস্ট হচ্ছে 30 সেকেন্ড আপনি এইভাবে মাসাজ করবেন, ভালো করে দেখেন। হাই সোনিয়া একটা আপু, তুমি কেমন আছো সোনা? সো দেখেন 30 সেকেন্ড হচ্ছে, জাস্ট হচ্ছে এইভাবে মাসাজ করবেন, জাস্ট দেখেন, জাস্ট 30 সেকেন্ড, ঠিক আছে? জাস্ট এখন আমার হাতের তফারটা আপনারা দেখেন, এটা কিন্তু কোনো মেকআপ ওলা লুক দেয় না, এটা শুধু রাতের বেলা দিয়ে ঘুমাবে, এটা ইমার্জেন্সি বডি ফর্সা করবে, এটা ইমার্জেন্সি বডি ফর্সা করবে, জাস্ট দেখেন এই যে দুই হাতের তফাত দেখেন, আমার কিন্তু মুখের থেকে হাত ফর্সা। আপনারা কি এটা ফলো করছেন যে আমার মুখের থেকে আমার হাত বেশি ফর্সা হয়ে গেছে? আপনারা কি এটা ফলো করছেন, একবার ফলো করছেন আমার মুখের থেকে আমার হাত ফর্সা হয়ে গেছে? বিকজ এই বডি ক্রিম 4 দিন, কালকে নিয়ে 4 দিন আমি অ্যাপ্লাই করছি, মাত্র 4 দিনে যদি এত ফেয়ার হয়, আপনি চিন্তা করেন যখন এটা ফুল কোর্স কমপ্লিট করবেন তখন কতটা ফেয়ার হবেন, এটা যখন ফুল কোর্স কমপ্লিট করবেন তখন আপনি কতটা ফর্স হবেন, এটা 5-6টা করে অ্যাপ্লাই করবেন, এই বডি ক্রিমটা 5-6টা অ্যাপ্লাই করবেন। আমি আবার বলে দেই কেন 5-6টা অ্যাপ্লাই করবেন, আরও ইউজ করবেন, আরও অ্যাপ্লাই করবেন, স্টিল এটা যত ইউজ করবেন তত ফর্স হবেন, এটাও আপনাকে আনলিমিটেড ফেয়ার করবে, এটাতে কোনো শেড নাই যে আপনি 40 শেড ফর্স হবেন, আসলে দুনিয়াতে 40 শেড ফর্সা হওয়া যায় না, দুনিয়াতে 40 শেড, কারণ স্কিনের সেলসই তো নাই 40টা যে আপনি 40 গুণ ফর্সা হবেন, আপনার স্কিনের লিমিট যতটুক তার থেকে আপনি বেশি ফর্সা হতে পারবেন না, যা যতটুকু লিমিট আছে তার থেকে 8 শেড আপনি ফর্সা হতে পারবেন। সো যখন আপনি হচ্ছে আপু মুখে লং কেশ ভরা কি দিলে যাবে, জেল এবং সিরাম অ্যাপ্লাই করবেন আপু আমার মতো? সো এই হচ্ছে বডি ক্রিমটা, দেখেন বডি ক্রিমটা আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা করবে না, এটা আপনাকে তারপরও দেখেন কি পরিমাণ ফর্সা হয়ে গেছে, কি পরিমাণ হাত ফর্সা হয়ে গেছে, স্টিল দেখা যায়, দেখা যায় হাতের কালার, দেখা যায়, দেখা যাচ্ছে। সো এই হচ্ছে কথা, যখন আপনি বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন, হ্যাঁ যখন আপনি হচ্ছেন বডি ক্রিমটা অ্যাপ্লাই করবেন রাতের বেলা অ্যাপ্লাই করবেন, আর এই 4টা প্রোডাক্ট কন্টিনিউ করবেন। এখন আসি বডি ক্রিমের দাম কত, বডি ক্রিমের প্রাইস পড়বে, ঠিক আছে, বডি ক্রিমের প্রাইস পড়বে হচ্ছে মাত্র অনলি 1600 টাকা, মাত্র অনলি 1 হচ্ছে 1600 টাকা। কালো তিল আছে কি দিব, কালো তিল আপু যায় না, কালো তিল, কালো তিল যেটা একদম ওই উপর থেকে যে আমার এই তিলটাও কিন্তু যায় না, কালো তিল যায় না, লাল তিল বাদামি তিল মেস্তা এগুলো যায়, কালো তিল কিন্তু আপু যায় না, কালো তিলের একমাত্র ওয়ে হচ্ছে লেজার, একমাত্র ওয়ে হচ্ছে লেজার। আপু কেমন আছো? আপু লাল চন্দন নিতে চাই চট্টগ্রামে, কিভাবে নিতে হবে? লাল চন্দন চট্টগ্রামে নিতে চাচ্ছেন 510 টাকা বিকাশ করবেন, শুধু করে পেজে জানিয়ে দেন যে আপু আমি বিকাশ করছি, বিকাশের 4 ডিজিট জানিয়ে দিবেন লাস্টের, দেওয়ার পরে আপনার অর্ডার কনফার্ম করে দিবে, প্রোডাক্ট চলে যাবে, বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ফোন নাম্বার অ্যাড্রেস না দিলে কোন অ্যাড্রেসে যাবে? আচ্ছা আপু আমার মুখে রক দেখা যায় কি দিব? বেশি কিছু না, একটা স্নেল সিরাম অ্যাপ্লাই করবেন, একটা জেল অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। আপু খাজানা ক্রিমটা এত এত নকল বের হইছে, অ্যাকশন নিচ্ছেন না কেন? অ্যাকশন আপু আমরা কেন নিব, অ্যাকশন কোম্পানি নিচ্ছে, আমার নেওয়ার দরকার নাই তো, আমি তো লাইক দ্যাট সেলার, হ্যাঁ আমি তো লাইক দ্যাট সেলার, এটা যখন কোম্পানির মালিক লাইভে এসে বলে দিবে এর থেকে আর কি অ্যাকশন থাকতে পারে বলেন? কে কি করলো আপু?
ওই দেখার বিষয় আমার এখন নাই, কারণ আমার এখন কাস্টমারের এত চাই, আমি কাস্টমারকে 10 মিনিট টাইম দিলে আমার কাস্টমার হ্যাপি হবে। কাস্টমার যদি না বুঝে নকলটা কিনে স্কিন নষ্ট করে ফেলে আমার তো কোনো দোষ নাই, কিনুক না, আমরা তো ওয়ার্নিং করে দিয়েছি, এখন যদি তারা ইউজ করে আমার তো কোনো সমস্যা নাই, করুক, করার পরে যখন ধরা খেয়ে বেঁকা হয়ে যাবে তখন বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে বডি ক্রিমটা, বডি ক্রিম 1600 টাকা, লাল চন্দন 620, আমাদের সাবান হচ্ছে 850, আর গোলাসেন বডি লোশনের প্রাইস হচ্ছে 1150 টাকা। এই তিনটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই এই তিনটা প্রোডাক্ট আর চারটা প্রোডাক্ট আপনার বডি ফসার জন্য অ্যাপ্লাই করবেন। আমি আবার বলে দিই, একটা প্রোডাক্ট না, ফুল কম্বোটা আপনি অ্যাপ্লাই করবেন, একটা প্রোডাক্ট না, ফুল কম্বোটা আপনি অ্যাপ্লাই করবেন, তাইলে আপনি বডিটা অনেক বেশি ফেয়ার করতে পারবেন। ঠিক আছে আপু, মেসেজ করবো না কেন, সুখের নীর আপু কেন মেসেজ করবা না আপু, অনেক অনেকগুলো গ্রুপে শেয়ার করছি, একটু স্ক্রিনশট নেন এই চারটা প্রোডাক্ট, যারা বডি ফসা করতে চাচ্ছেন, যারা বডি ফেয়ার করতে চাচ্ছেন তারাই স্টিল এই চারটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আফ্রিকাতে যাও ভালো চলবে, রশিদা রহমান আপু খুব ভালো কথা বলছো আপু, শোনা আফ্রিকাতে আসলে আফ্রিকান কাস্টমার নাই আমার, বাট এখন আফ্রিকা থেকে প্রোডাক্ট আসে আমাদের, অনেক ভালো ভালো প্রোডাক্ট, আফ্রিকান সোপ আসছিল আমাদের, আফ্রিকান অনেক ভালো ভালো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় আপু, যদি না জানেন গুগলে সার্চ করলে ডিটেলস পাবেন। ঠিক আছে, আফ্রিকান মানুষ এখন আর আফ্রিকান নাই, যাদের টাকা আছে সবাই সার্জারি প্রোডাক্ট মেখে সুন্দর হয়ে গেছে, বহুত আছে, গুগলে রিভিউ দেখেন তাইলেই বুঝতে পারবেন। আপু স্নেল সিরাম 1650 নিতে চাইলে পেজে মেসেজ করেন। এই চারটা প্রোডাক্টের প্রাইস পয়েন্ট হচ্ছে 1600, 620, 850 এবং হচ্ছে 1150 টাকা। এই চারটা প্রোডাক্ট সবাই নেবেন যারা বডি ধবধবে ফর্সা করতে চান, বডি ডাক যাবে, ট্যান যাবে। ঠিক আছে আপু, কি আপনি এই বডি ক্রিমটা দিয়ে ফর্সা হইছে? এই বডি ক্রিমটা তো আপসে 2 দিন, আমি রেগুলার স্কিন কেয়ার করি, আমি মিথ্যা বলে প্রোডাক্ট সেল করি না, এটা তো আসছে আজকে ধরতে গেলে 10 দিন, বাট 10 দিনেই অনেক ইমপ্রুভ, মানে আমার মুখের সাথে হাত মিলতেছে না, আমার মুখের সাথে হাত মিলতেছে না, আমি 10 দিনই অনেকখানি ইমপ্রুভ পেয়েছি। এখন মেন কথা হচ্ছে আমার বডি প্রচুর কালো ছিল, আমি জন্মগত কালো মেয়ে, আমি যে এই যে ফর্সাটা হয়েছে এটা শুধু আমার প্রোডাক্টের জন্য, এটাই তো আমার কাছে বড় পাওয়া, কারণ আমি চিটারি বাটপারি করে ব্যবসা করতে রাজি না, আমার কাস্টমারের একটা সুনাম আছে, আবার কাস্টমার আসলে যেন আমাকে দূর থেকে এসে জড়ায় ধরে, এটাই তো আমি চাই। আপু কেমন আছো? অনেকগুলো গ্রুপে শেয়ার করেছি, থ্যাংক ইউ। বডি লোশন রাতের বেলা অ্যাপ্লাই করবেন, বডি লোশনটা শুধুমাত্র রাতের বেলা অ্যাপ্লাই করবেন। এখন আসি, যারা ওজন কমাতে চাচ্ছেন পার্মানেন্ট ওয়েতে, যারা ওজন কমাতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি ভাবে যে আপু আমি তাড়াতাড়ি ওজন কমাতে চাই, তারা হচ্ছেন কোলা খাবেন, তারা হচ্ছেন কোলা খাবেন, বেস্ট প্রোটিন বাংলাদেশ, অনলি মুন অনলাইন শপ, থ্যাংক ইউ সো মাচ আপু। এটা হচ্ছে কোলা, কোলাটা খেলে আপনি অনেক তাড়াতাড়ি 5 থেকে 6 কেজি ওজন কমাতে পারবেন, আমি আবার বলে দিই, এক একটা বক্সে 5 থেকে 6 কেজি ওজন কমাবেন আপনি উইদাউট এক্সারসাইজ, আপনি কোনো ব্যায়াম ছাড়া, কোনো এক্সারসাইজ ছাড়া আপনি ওজন কমাতে পারবেন শুধুমাত্র কোলা খেয়ে। কোলাটা খেলে আপনার স্কিন যে এক্সট্রা ফ্যাটগুলো আছে এই ফ্যাটগুলো বার্ন হবে, এই ফ্যাটগুলো বার্ন হবে, এবং আপনার যাদের অতিরিক্ত পরিমাণ হচ্ছে খাবারের, যেমন খেতে 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 পাগল হয়ে যাচ্ছি, খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি, বাট আমি হচ্ছে মোটা হচ্ছি, মোটাই হচ্ছি, পানি খেলেও মোটা হচ্ছে, তাদের জন্য বলবো আপনারা একটা কোলা খেয়ে দেখেন, এটা মিনিমাম 3টা খাবেন কোলা, কোলা যখন মিনিমাম 3টা খাবেন, আপনি অতিরিক্ত যাদের ফ্যাটের প্রবলেম আছে, ফ্যাটি যারা অনেক একটু মোটা তারা হচ্ছেন কোলাটা খাবেন, কোলাটা খেলে আপনার ফ্যাটটা চলে যাবে। আপু কত সুন্দর মোটা মতো, আপু তোমার মতো সুন্দর হতে চাই, আমার মতো সুন্দর হতে চাইলে রেগুলার স্কিনের যত্ন নেবেন, রেগুলার। আপু বডি লোশনটা দিনে কয়বার দিব? আপনার যতবার ভালো লাগে আপু ততবার ইউজ করবেন, কোনো টাইম নাই, আমাদের গোলাসেনটা হচ্ছে দিনের বেলা আর আমাদের ভিআইপি বডি ক্রিমটা রাতের বেলা, ভিআইপিটা দিনে দেওয়া যাবে না। সো এই হচ্ছে আমাদের কোলাটা, কোলাটা খুবই সুন্দর একটা, এটা কোক, এটাকে আমি বলি কোক, কোকা কোলা, কোক কোকা কোলা যেটাই বলেন না কেন, যেটা আপনি খাওয়ার পরে আপনি অনেক অনেক বেশি পরিমাণ আপনি শুকাইতে পারবেন, এক কথায় আপনি ওয়েট লস করতে পারবেন। ঠিক আছে, এক কথায় হচ্ছে আপনি ওজন কমাতে পারবেন, এটা অনেক জোস, 5 দিন ধরে বডি ক্রিম ইউজ করেছি, থ্যাংক ইউ সো মাচ আপু, আপু আমি এটা নিতে চাই, কোলাটা অনেক ভালো, 1 সপ্তাহে 2 কেজি কমে গেছে আলহামদুলিল্লাহ আপু, আমি কি বলছি যে তাড়াতাড়ি কমবেন, আমি কোনো টাইম দিয়ে কাউকে কথা বলি না, বিকজ কি জানেন টাইম কেন দিব, টাইম কায় টাইম কেন দিব আপু, কোলার কোনো রিভিউ আছে, কোলার রিভিউ গুগলে দেখেন, গুগলে দেখেন আপু, কোলার রিভিউ হচ্ছে গুগলে দেখবেন, গুগলে না দেখলে বুঝবেন কেমনে আপু, গুগলে দেখতে হবে। আপু পাতলা স্কিনে কি কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, পাতলা স্কিনে সব সময় জেল এবং সিরামটা কন্টিনিউ করবেন আপু, আমি এটা নিতে চাই। আচ্ছা কোলার দাম হচ্ছে 1450 টাকা, রেগুলার প্রাইস 1750, যারা অফার প্রাইসে নিতে চাচ্ছে না, নাকের ভিতরে জেল ঢুকছিল, যারা অফার প্রাইসে নিতে চাচ্ছে
যাচ্ছেন দেখেন যারা অফার প্রাইসে নিতে যাচ্ছেন তারা অবশ্যই 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 হচ্ছে 10টা শেয়ার করবেন একটা লাভ রিয়্যাক্ট দিবেন দেন হচ্ছে আপনি পেজটা শেয়ার করে তারপর অর্ডারটা করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল টাকা বিকাশ করতে হবে ঠিক আছে ঢাকার বাইরে ফুল টাকা বিকাশ করতে হবে সিরামের প্রাইস হচ্ছে 1250 আচ্ছা কোলাটা খাবেন হচ্ছে প্রত্যেকদিন রাতে ঠিক আছে প্রত্যেকদিন রাতে জাস্ট লিটারালি হচ্ছে প্রত্যেকদিন রাতের বেলা হচ্ছে আপনি কোলাটা খাবেন ভরা পেটে যখন ভাত খাবেন তারপরে ঠান্ডা পানিতে কোলাটা খেয়ে ঘুমিয়ে যাবেন এক গ্লাস পানিতে এক চামচ কোলা মিশিয়ে জাস্ট খেয়ে ঘুমিয়ে যাবেন ঠিক আছে মেস্তার জন্য কি দিব মেস্তা যদি অতিরিক্ত থাকে পিলিং করাবে মানে মেস্তাটা একদম যদি পার্মানেন্ট আর পিলিং করলে আমি কিন্তু পিলিং করতেছি আমি কালকে থেকে পিলিং শুরু করছি আমার মুখ লাল হয়ে গেছে দেখছেন ফলো করছেন আমার মুখ কিন্তু লাল হয়ে গেছে পিলিং করাচ্ছি আমার মুখের চামড়া উঠাচ্ছি যখন যাদের মেস্তা আছে তিল আছে যখন পিলিং করাবেন আপনি মনে হবে যে আপনি জন্মের টাইমে যেরকম একটা ফেস পেয়েছেন বেবি ফেস আপনি পিলিং করালে আপনি ওই রকম একটা বেবি ফেস পাবেন আপনার মুখে কোনো স্পট থাকবে না বাট পিলিং করতে হলে আপনার সহ্য করতে হবে পিলিংটাতে চামড়া উঠবে পিলিংটাতে ফেস জ্বালাপোড়া করবে পিলিং করতে হলে আপনার স্কিনে সহ্য করতে হবে কারণ পিলিং করলে পিলিং করার পরে যে আপনি একটা স্টিল একটা স্কিন পাবেন একদম জন্মের টাইমে যেরকম একটা বাচ্চাদের স্কিন পান নিউবর্ন স্কিন ওইরকম আপনি একটা স্কিনে নতুন জীবন পাবেন কারণ দেশের বাইরের মানুষরা প্রচুর পরিমাণ পিলিং করে প্রচুর মানে ওরা পিলিং ছাড়া মনে হয় বাঁচে না ওরা ওদের স্কিন এত গ্লাস স্কিন কেন জানেন ওরা পিলিং করে পিলিং না করালে আপনার স্কিন গ্লাস স্কিন কখনো হবে না পিলিং সেটের প্রাইস হচ্ছে 2500 টাকা আপু বডি হ্যাঁ এটা ইউজ করার পরে কিন্তু হচ্ছে একটা মেইনটেনেন্স করতে হবে ঠিক আছে আপু আমি এটা নিতে চাই স্টুডেন্ট বাজেটের কম্বো দাওয়ারে আমরা কম্বো করে সেল করতে পাই না আপু কারণ আমাদের প্রোডাক্ট থাকে না মেইন প্রবলেম হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় যেমন আজকে 2-3 দিন লঞ্চ করেছি আমাদের প্রোডাক্ট শেষ আমরা প্রোডাক্ট না ওইভাবে আনতে পারি না মানে বুঝেনি তো কত প্রোডাক্ট আনা আমাদের এত চাহিদা বা চাহিদা অনুপাত আমি আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারি না মেইন সমস্যাটাই এটা আপু বডি হোয়াইটনিং এর জন্য কি ইউজ করব বডি হোয়াইটনিং এর জন্য বডি কম্বো স্নেল সিরামটা আছে আপু আছে স্নেল সিরামের পাগল সবাই আচ্ছা এটা হচ্ছে আমাদের পিলিং সেটের প্রাইস হচ্ছে 2500 যাদের মুখে লাল তিল বাদামি তিল মেস্তা বয়সের ছাপ স্কিন কুচকানো তারা অবশ্যই হচ্ছে পিলিং সেটটা অ্যাপ্লাই করবেন এটা প্রাইস 2500 টাকা এটা ভিতর একটা সাবান পাবেন একটা টোনার পাবেন একটা নাইট ক্রিম পাবেন একটা সানস্ক্রিন পাবেন মাস্ট রোদে গেলে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন আপু স্কিন পাতলা সিরাম দিব নাইট ক্রিম কি ব্যবহার করা যাবে পাতলা স্কিনে সব সময় হচ্ছে সিরাম অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে স্নেল সিরাম আর এটা হচ্ছে গট মিল্ক জেল আচ্ছা স্নেলটা নাই মনে হয় আপনি রক্ত সিরামটা অ্যাপ্লাই করবেন স্নেলটা শেষ মনে হয় বললাম না আমাদের প্রোডাক্ট এই আজকে আসছে কালকে ডেলিভারি করলেই শেষ হয়ে যায় আমি প্রোডাক্ট দিতে পারি না আমার প্রোডাক্ট সেল করলে কি লস বলেন কিন্তু আমি প্রোডাক্ট দিতে পারি না এই হচ্ছে মেইন কথা যে আমার প্রোডাক্ট থাকে না সো এই দুইটা ইউজ করবেন পাতলা স্কিনে যাদের রক দেখা যায় স্কিন পাতলা স্কিনে কোনো কিছু কাজ করে না অনেক ভালো ভালো প্রোডাক্ট লাগাইছেন কিন্তু কাজ করে না কারণ আছে স্কিন অনেক ড্যামেজ থাকার কারণে কোনো প্রোডাক্টই কাজ করতে চায় না সো এই দুইটা ইউজ করবেন এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র অনলি ওয়ান হচ্ছে 1250 সিরামের প্রাইস 1250 তো ঠিক আছে আজকের মতো লাইভটা এখানেই আবার দেখা হবে আল্লাহ হাফেজ টাটা